আমাদের প্রেসিডেন্ট চন্দনবাবু আর বাকি সবাই আমাদের ওনার সদস্য। আমরা সেই জন্য কৃতজ্ঞ আমাদের বাংলার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি ওখানে আইটিসি নিয়ে মেইল করেছি, সাত নম্বর হচ্ছে আইটিসি রিভার্সাল আর আট নম্বরটা আমরা অনেক চিন্তিত, আমাদের অফিসারদের ট্রেনিং দিচ্ছে,
নতুন সবকিছুই আমাদের কাছেও নতুন অনেকখানি, জিএসটিতে তো নতুন, প্লাস এই যে নতুন এক একটু করে রিটেল আসছে, মানে জিএসটি সিস্টেমে দেখবেন সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে মানে চেঞ্জেস, এখনো এত চেঞ্জেস হচ্ছে, নতুন ল তো রিসেন্ট ল যেটাকে বলি আমরা, পরিবর্তন পরিবর্তন করে কিন্তু ট্যাক্স পেয়ার মানে আর্টিকেল যেটা বলে রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার তাদের প্রত্যেকেই করা, তারা বিভিন্ন রকম প্রবলেমের কথা বলছেন জিএসটি কাউন্সিল মিটিংয়ে, সেটা করে করে আমাদের এইগুলোকে পরিবর্তিত পরিবর্তিত করতে হচ্ছে, করে একটা জায়গায় করছি। তারপরে যদি কিছু প্রশ্ন হয় যে এই যে জিএসটি আর নাইন প্রথমবার এটা হচ্ছে, যে 2017-18 আপনারা জানেন যে জুলাই থেকে চালু হয়েছিল, তো ওই পিরিয়ডটা আপ টু মার্চ 2018-17 এটার প্রথম রিটার্নটা যাবে, আপনারা যখন ডিসকাশন করবেন, আমি আমাদের মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেস্ট ফ্যাকাল্টি আমি নিয়ে আসার চেষ্টা করেছিলাম, সেটা আমি সফল করেছি, যারা দুজনে আছেন তাদেরকেও আপনারা পরিচিতি পেয়েছেনই, আপনাদের রক্তিম দিয়েছেন, পাইটিও দিয়েছেন, তার কাছে আপনারা শুনবেন। এটা আমরা করছি, আপনারা অনেকেই জানেন আজকাল অনেকেই কম্পিউটার স্যাভি, নেট ঘাটেন, নেটের প্রবলেম বলে যে নেটটা দেখবেন, আমাদের সাইট আছে WBComTax।